হ্যাঁ কাকু, তো আমাদের কাকু হয় না, বয়স বয়স হিসেবে আমাদের তো কাকুই হয়। ওয়েল মাই ফ্রেন্ডস, হ্যাঁ গুড মর্নিং, নাম সোয়িং, কেস নেম আশমত আলী। কী পদবী আপনাদের কাকু? কী পদবী কি আপনাদের? বিশ্বাস আশমত আলী বিশ্বাস। অ্যান্ড হি হ্যাজ বিন সাফারিং টিউমার রাইট সাইড কমপ্লেন্স ফর দ্য 2 ইয়ার্স। সো ইনি টিউমারের রোগে ভুগতেছেন এবং সেটা ডাইন সাইডের গলায় দেখান তো কোন জায়গা কাকু? এর থেকে ডবল ছিল না কি বললেন? এর থেকে বড় ছিল? আচ্ছা ঠিক আছে, ওকে এবার দেখি ফেরেন, ডবল ছিল কিন্তু আপনি বলছেন যে এই ওষুধটা দেওয়ার পরে অর্ধেক কমে গেছে, তাই তো? সো আমরা দেখি কী ওষুধ অর্ধেক কমে গেছে। আমি সামথিং অল্পতে কিছু সিলেকশন করেছিলাম, মানে অল্প কিছু শুনে বুঝিয়ে, সেটা হচ্ছে সিলি পেশেন্ট 2+ স্যাম্প্যাথেটিক মাইন্ড, স্যাম্প্যাথেটিক অ্যাংজাইটি বেশি, ডিজাফার মিড 1, 2, 3, 4 All the symptoms are go in favor of potassium hydrate. তো পটাশিয়াম হাইড্রেট 1 প্রেসক্রিপশন করেছিলাম। রুগী বলছে যে আমার যা ছিল টিউমার তার অর্ধেক কমে গেছে একবার খেয়ে, একবার খেয়ে। আচ্ছা ওকে, তাহলে পটাশিয়াম হাইড্রেট, পটাশিয়াম হাইড্রেট প্রেসক্রিপশন করা হয়েছিল গলায় টিউমার। তাই যদি হয় তাহলে রুগী শীত কাতর, দয়ামা বেশি, টেনশন উৎকণ্ঠা বেশি, ডিজার ফর মিট, ছবির মতন এই স্ট্রং সিমটম পটাশিয়াম হাইড্রেট কভার করেছিল। এবং ডাক্তার বন্ধু তোমরা যারা আসো বাংলাদেশের সব কয়টি জেলা, ভারতের আসানসোল, বীরভূম, বারাসাত, বনগাঁ, দীঘা, শিলিগুড়ি, মালদা থেকে নতুন সাম্প্রতিক একজন যোগ দিয়েছেন, তো তাদের জন্য বলছি যে এই বাংলাদেশ ভারতের মুর্শিদাবাদ থেকে ডাক্তার তফিউল ইসলাম বলে থাকে যে আমি নিজের কথা বলছি না, তফিউল ইসলাম বলে যে টিউমারের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উল্লেখ করেন আমাকে। আমি বলি যে টিউমারের জন্য ধরা বাঁধা কোনো মেডিসিন কিন্তু নাই, ওই যে এই রোগের এই মেডিসিন, এই রোগের এই মেডিসিন সব হবে না। আমার কথা হলো রোগীর ধাতুগত ট্রিটমেন্ট। তাহলে এই রোগীর কোস্টিকাম পটাশিয়াম হাইড্রেট প্রেসক্রিপশন করা হয়েছিল। হ্যাঁ অধিকাংশ ডাক্তাররা ও বাবা পটাশিয়াম হাইড্রেট কোস্টিকাম বাদ ব্যথার মেডিসিন, কিন্তু টিউমারও যাবে। এই দেখো স্যাম্প্যাথেটিক মাইন্ড, শীত কাতর, অ্যাংজাইটি বেশি, ডিজার ফর মিট, এইগুলো দিকে আমরা কোস্টিকাম পটাশিয়াম হাইড্রেট প্রেসক্রিপশন করেছিলাম 1 ml এবং টিউমারটা অর্ধেকের মতো হয়ে গেছে। তাই উনি আজকে স্ব ইচ্ছা এসে বলতেছে আমার এই ওষুধটা কিন্তু টিউমার অর্ধেক হয়ে গেছে, তাই তো? আজকে আমরা প্রেসক্রিপশন করবো এর থেকে এক ধাপ উপরে। নবীন ডাক্তার বন্ধু তোমরা আসো, তোমাদের শেখানোর জন্য এটা দিলাম।